मुख्यमंत्री ममता बनर्जी ने शुक्रवार को कांचड़ापाड़ा के आदर्श मैदान में एक जनसभा को संबोधित करते हुए कहा कि बंगाल को गुजरात बनाने की साजिश हो रही है, इस कारण ही बंगाल में रणनीति बनाकर अशांति की जा रही है, मगर कुछ भी हो जाए मैं बंगाल को गुजरात नहीं बनने दूंगी, बंगाल में रहना है तो बांग्ला बोलना होगा। मुख्यमंत्री ने कहा कि मैं हिंदी भाषी बांग्ला भाषी का भेदभाव नहीं करती, यह काम भाजपाइयों का है। প্রচন্ড গরমের মধ্যে মানুষ নির্বাচন করেছে, আবার একটা নির্বাচন শেষ হওয়ার পরে শুরু হয়েছে কিছু সন্ত্রাসী উগ্রবাদী মৌলবাদী মৌল উগ্রপন্থী ধর্মপন্থার অর্ধশক্তি কর্ধশক্তির উন্মত্ত চিতা জ্বালানোর সন্ত্রাস, এবং সেটাকেও মোকাবিলা করবার জন্য শান্তির আহ্বানে পরের দিন থেকেই নির্বাচনের পরের দিন থেকেই আমাদের আবার পথ চলা শুরু হয়েছে। আমি তাপসকে বলবো উত্তর ভারত কথাটা যেন আমরা না বলি, তার কারণ আমরা একটা কথাই বলি, বাংলাকে গুজরাট বানাতে দেব না। গুজরাটের দাঙ্গা হয়েছিল, দাঙ্গায় অনেক মানুষকে মেরে ফেলা হয়েছিল, তাই আমি বলি বাংলাকে গুজরাট বানাতে দেব না। একমাত্র তামিলনাড়ুকে জানি না ভাষা, কিন্তু ভারতকম বলতে পারি, আরো কিছু কিছু কথা বলতে পারি, সেটুকু দিয়েই সম্বোধন করি। বাংলায় থাকলে বাংলায় কথাটাও বলতে হবে, বাংলায় কথা বলে আপনি হিন্দি বলুন, ইংরেজি বলুন, উর্দু বলুন, কার কি আপত্তি আছে, কিন্তু বাংলাটাও তো বলতে হবে। বাংলায় থাকবো আর বাইকে করে এসে গুন্ডামি করে বাঙালিদের ভয় দেখিয়ে চলে যাব, এই ক্রিমিনাল গিরি আমি কিন্তু টলারেট করব না। যেখান থেকে ও খুলে বের করবেন এবং 3 দিনের মধ্যে অ্যারেস্ট করবেন, আপনাদের আমি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি। এবং মনে রাখবেন, যদি মনে করে থাকেন আমাদের ভাই বোনদের বাড়িতে অত্যাচার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নিজেরা ভালো থাকবেন, নিজেরাও কিন্তু ভালো থাকবেন না, তার কারণ মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কি করতেন, কাছাকাছি কন্ট্রাক্টারি করে বেড়াতেন, এক একজন ছোটখাটো কন্ট্রাক্টারি রেলে কাজ করতেন, রেলে ছোটখাটো কন্ট্রাক্টারি করে বেড়াতেন সব, আর এখন ব্যাংকক মাঝে মাঝেই থাইল্যান্ড যাওয়া হয়, কেন যাওয়া হয় ভাবেন আমি জানি না, মাঝে মাঝে সিঙ্গাপুর যাওয়া হয় কেন, সিপিএম এর হাতে করি তৃণমূলে গলা করি বিজেপিতে গিয়ে সুসুরি, আর এরপরে এরপর গলা গড়ি কথাটা বলতে আমার মুখ দিয়ে ভালো লাগে না তাই বলবো না, এরপর এরপর এটা করি যেটা আমার মুখ দিয়ে বলা যায়। রামদেব 500 কোটি টাকা করে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এক একটা টিভি চ্যানেলে, তো বেচারা কি করবে, আমার তো 1 কোটি টাকা দিয়ে ক্ষমতা নেই, তা রামদেব যদি 500 কোটি টাকা দিয়ে বিজেপি করতে পারে তারা করবে, এটা তার ব্যবসা, সংবাদ মাধ্যম তো একটা ব্যবসা। মমতা ব্যানার্জির উপরে আঘাত আসলে মনে রাখবেন, এটা তৃণমূল কংগ্রেসের মিটিং করে বলছি, আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা কেউ দুর্বল নয়, আমরাও কিন্তু পাল্টা করতে পারি, পাল্টা আমি করতে চাই না, সেটা লোকাল মানুষ ঠিক করবে কখন কি করবে না করবে, আমি নিজের হাতে সবকিছু রাখি না, কিন্তু আমি আপনাদের বলি শান্ত থেকে এই সব অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হবে, সারা বাংলায় উত্তরপ্রদেশে 50 জন খুন হয়ে গেছে ইলেকশনের পর, 50 জন খুন হয়েছে, কই বিজেপির নেতারা মুখ দিয়ে জল পড়ে না, চোখ দিয়ে জল পড়ে না, সংবাদ মাধ্যম বলেও না, একটা মার রাধে যেমন চুলো বাঁধে, যখন চুল বাঁধে হাতে চিরুনি থাকে, আর যখন রান্না করে হাতে হাতা খুন্তিও থাকে, এটা মাথায় রাখবেন।